এবার আরো কিছু সংবাদ এক নজরে। শেরপুরের নালিতাবাড়িতে বন্য হাতির আক্রমণে সমেদ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী মায়াঘাসী পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানায়, মায়াঘাসী পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হন সমেদ। নিখোঁজের দুই দিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার অর্ধগলিতে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে প্রথম হওয়া তানভীর আহমেদের ফল বাতিল করেছে কর্তৃপক্ষ। তার হয়ে প্রক্সি দিতে এসে গ্রেপ্তার হন রাবির ফোকলোর বিভাগের 2014-15 সেশনের শিক্ষার্থী বায়েজিৎ খান। তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় 18 জনকে আটক করেছে বিজিবি। সকালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে 10 জন পুরুষ, 2 জন নারী ও 6 জন শিশু। বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে বইলেও টানা উজানের ঢলে তিস্তার পানি বাড়ায় অবনতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার পরিবার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।